বনগাঁ পুলিশ জেলা ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের একটি সচেতনতার র্যালি আয়োজন করা হয়। এই র্যালিটি শুরু হয় বনগাঁ রামনগর রোড মোড় থেকে। এই র্যালিটি শেষ হয় বনগাঁ মতিগঞ্জ ঘড়ি মোড় এলাকায়। এই র্যালিতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ আধিকারিক বলেন, বনগাঁতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সচেতনতামূলক আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রথম নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করা হয়, পরে বিভিন্ন প্ল্যাকার্ড সহ পুলিশ কর্মীরা রাস্তায় নামেন এবং সচেতনতামূলক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। সেফ ড্রাইভ সেভ লাইফ হলো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটা স্বপ্নের প্রকল্প। 2016 সালে 8ই জুলাই এটা যাত্রা শুরু হয়। তো মূলত এই সেফ ড্রাইভ সেভ লাইফকে কোনো একটা স্লোগান স্তরে আটকে না রেখে এটাকে একটা আমরা প্রত্যেকে যে পথের প্রহরী এবং এটা যে আমাদের একটা সংস্কৃতি, এই বার্তাটাকে আমি পথ সংস্কৃতির পর্যায়ে নিয়ে যেতে চাই। এবং শুধু আমরা প্রশাসনের যারা কর্মকর্তা তারা নয়, প্রত্যেকটা নাগরিক এবং জনগণ বনগাঁর যারা রয়েছে, এটা প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে যেন প্রথিত হয়ে যায় যে আমাদের রাস্তায় বেরোলেই এটা আমাদের একটা পথ সংস্কৃতি এবং আমরা পথের অতন্দ্র প্রহরী। এই সেফ ড্রাইভ সেভ লাইফটাকে আমরা তাই বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে একটা সংস্কৃতিতে পরিণত করতে চাই এবং এটা যেন প্রত্যেকে রাস্তায় বেরোলে এটা নিয়ম মেনে এটা নিজেদের দায়িত্বে এটা নেয়। পুলিশকে যেন মানুষকে বলতে না হয় যে এটা প্রত্যেকের নিজের দায়িত্ব, এই সংস্কৃতিটাকে মূলত আমি বনগাঁবাসীর কাছে দিতে চাই। ধন্যবাদ। বিদ্যালয়ের সামনে ট্রাফিক এবং দেখা যাচ্ছে হঠাৎ করে এমন উদ্দেশ্য কেন? রিসেন্টলি আমাদের কলকাতাতে একটা খুব একটা আনফর্চুনেট একটা ঘটনা হয়েছে, একটা বাচ্চার মৃত্যু হয়েছে। তো আমরা এর আগেও পথ নিরাপত্তায় যথেষ্ট সেফ ড্রাইভ সেভ লাইফ করেছে, তবু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা রিসেন্ট নয়। স্কুলের সামনে আগেও আমাদের পোস্ট ছিল, রিসেন্টলি এটা ঘটনাটা ঘটে যাওয়ার জন্য এটা নিউজে বেশি আসছে, কিন্তু আমাদের ফোর্স যেটা ছিল সেটা এর আগেও ছিল এবং এর জন্য যে খুব ইনক্রিজ করতে হয়েছে তা না, প্রত্যেকটা স্কুলের সামনেই আমাদের বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে ফোর্স ছিল। আমাদের বনগাঁ ডিস্ট্রিক্টের ট্রাফিক পুলিশ এটা যথেষ্ট সুদক্ষতার সাথেই পালন করেন এবং এটা এ নিয়ে কোনো সমস্যা এখনও অবধি আমার কাছে অভিযোগ আসেনি। এটা আমি এখনও অবধি যতটা শুনেছি খুব সুনিয়ন্ত্রিতভাবে এটা চলছে, তো মানুষের কোনো অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হলে আমার কাছে সেরকম কোনো খবর এখনও নেই, মানুষ তাদের কোনো অভিযোগ এখনও আমার কাছে আসেনি। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।